সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয় বাসায় সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো, ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে আছি তোমাদের সাথে মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, মুসিবুজা সুপার স্টুডেন্ট কলেজ, ভোলাহাট চাপাই নবাবগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি তোমাদের বীজগণিতীয় ভগ্নাংশের 5.2 অনুশীলনীর একটি সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন শুনছেন তাদেরকে আমাদের মুসিবুজা সুপার স্কুল অ্যান্ড কলেজের অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই ভিডিওটি দেখছ, তোমরা খাতা কলম এবং অষ্টম শ্রেণীর গণিত বইটি নিয়ে বসে যাও এবং একটু এই ভিডিওটি দেখে তোমরা একটু দেখো ভিডিওটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে তোমরা 5.2 এ অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশ অধ্যায়টিতে ভগ্নাংশ কি জেনেছো, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু তোমরা শিখেছ। সেই অধ্যায়ের আলোকে আমি তোমাদের সামনে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি, তোমরা একটু দেখো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডের দিকে লক্ষ্য করে একটু উদ্দীপকে দেওয়া আছে, স্টিম দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x + 6 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 9x + 2 একটি বীজগণিতীয় ভগ্নাংশ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ভগ্নাংশকে বলা হয় একটি সম্পূর্ণ জিনিসকে যখন খণ্ড খণ্ডভাবে বিভক্ত করা হয় তখন সেটি এক একটি ভগ্নাংশ হয়ে যায়, এটা তোমরা শুরুতে পড়েছো। শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন হল ক নম্বর প্রশ্ন যে ভগ্নাংশটির ভরকে উৎপাদকে বিশ্লেষণ করো, ভগ্নাংশটির ভরকে উৎপাদকে বিশ্লেষণ করো। যে এটা একটা ভগ্নাংশ, ভর এবং লব আমরা চিনি, যে উপরে যেটা থাকে সেটা লব, নিচে যেটা থাকে সেটা ভর। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x + 2 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বুঝো বা উৎপাদক কি। আমি একটু তোমাদের স্মরণ করিয়ে দিই, উৎপাদক হচ্ছে যদি কোনো বীজগণিতীয় রাশির দুই বা ততোধিক গুণফল হয়, যদি কোনো বীজগণিতীয় রাশি হয় তবে শেষোক্ত রাশিগুলোকে প্রথম রাশির উৎপাদক বলা হয় বা গুণনীয়ক বা ফ্যাক্টর বলা হয়। এই যেন উৎপাদক শিক্ষার্থীবৃন্দ, তাই আমরা করবো কি যে ভগ্নাংশটির হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। কেন করি পারবে কিন্তু একটু দেখো, এটা আমরা করি ক নম্বর প্রশ্নের উত্তর নম্বর ক, তাহলে ভগ্নাংশটির হরকে উৎপাদকে বিশ্লেষণ করো, তাই হরটা আমরা উঠাবো। ভগ্নাংশটির হর সমান ভগ্নাংশটির হর কি এক্স স্কোয়ার মাইনাস 9x + 2 সমান সমান, এটা আমরা কি করবো উৎপাদক বিশ্লেষণ করবো। তাই দেখো বন্ধুরা, এই যে রাশিটি এক্স স্কোয়ার মাইনাস 9x + 2 এটা কি করতে হবে, মিডিল ফ্যাক্টর করতে হবে, মিডিল টার্ম করতে হবে। তোমরা জানো এটা মিডিল টার্ম করার নিয়ম, যে প্রথম যে সংখ্যাটা থাকবে এখানে 20 দেওয়া আছে, শেষের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার এমন দুটা ফ্যাক্টর নির্ণয় করবো বা গুণনীয়ক নির্ণয় করবো, যে গুণনীয়ক দুটা যোগ করলে অথবা বিয়োগ করলে, ভালো করে শোনো শিক্ষার্থীবৃন্দ, যে গুণনীয়ক দুটা যোগ করলে অথবা বিয়োগ করলে মধ্যকার সংখ্যাটার সাথে মিলে যায়। আমি আবার বলি, যে শেষের সংখ্যাটার এমন দুটি ফ্যাক্টর বা গুণনীয়ক বের করব যে গুণনীয়ক দুটা যোগ করলে অথবা বিয়োগ করলে
মধ্যকার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সাথে মিলে যায়। একটু কত বন্ধুরা একটু ঠান্ডা মাথায় এটাকে এটা দুটি পুনর্নিয়োগ করো তো আমরা দেখবো প্রথম মধ্যকার সংখ্যাটা কি আছে, সেখান থেকে আমরা কিন্তু ধারণা নেবো যে কি হতে পারে। তাহলে চার আর পাঁচ, চার পাঁচে কুড়ি হয় আর চার আর পাঁচ যোগ করলে নয় হয়, তাহলে আমরা পেয়ে গেছি যে চার পাঁচে কুড়ি আর চার আর পাঁচ যোগ করলে নয় হয়, তাহলে মিলে গেছে বন্ধুরা, আমরা সেটাই করছি। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স প্লাস বিশ, এখানেও মাইনাস কেন, যেহেতু মাইনাস নাইন এক্স আছে, যদি প্লাস নাইন এক্স থাকতো তাহলে আপনার দুটাই প্লাস করতে হতো, তাহলে যোগ প্লাস ফোর এক্স প্লাস মাইনাস প্লাস ফাইভ এক্স তাহলে প্লাস নাইন এক্স হতো, যেহেতু এখানে মাইনাস নাইন এক্স আছে সেহেতু আমরা মাইনাস মাইনাস ফাইভ এক্স নেবো আর মাইনাস ফোর এক্স নেবো, তাহলে যোগ করলে দুটাই কি হয় মাইনাস নাইন এক্স হয়, তাহলে কি হয় মাইনাস নাইন এক্স হয়। তাহলে দেখো বন্ধুরা এখন দেখো এই রাশিটা, তাহলে আমরা কি করবো এখান থেকে কমন নিতে পারি এক্স, আর এই মাইনাস ফোর বসে যাবে, তাহলে আমরা অলরেডি ক নম্বরে দেবো যা বলা হয়েছে যে ঘর্মশীল হরকে উৎপাদক বিশ্লেষণ করো, তাহলে এটাই হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণ, তাহলে এটাই হচ্ছে আমার উৎপাদক কি বিশ্লেষণ, তাহলে এটাই অ্যান্সার, তাহলে ক নম্বরের অ্যান্সার এটাই অ্যান্সার। একটু তোমরা শিক্ষার্থী বন্ধু যে বাড়ির কাজগুলো একটু একটু লিখে নাও তোমরা, না ইয়ে উদ্দীপকটা এবং স্টেশন প্রশ্নটা একটু লিখে নাও, বাসায় গিয়ে তোমরা কি করবে একে একাই সমাধান করার চেষ্টা করবে। তাহলে দেখো আমি ভ্রমণসূচির হওয়ার একতা উৎপাদক বিশ্লেষণ করলাম এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টু, এক্স স্কোয়ারের মেন টার্ম করলাম আমি চার পাঁচে কুড়ি হয় কুড়ি হয় আর চার পাঁচ যোগ করলে নয় হয়, তাহলে আমি এক্স কমন নিলাম এক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর কমন নিলাম আবার এক্স মাইনাস ফাইভ, তাহলে আমার রেজাল্ট হলো কি এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ দুটো একটা কমন নিলাম আর এক্স থাকলো আর মাইনাস ফোর থাকলো, এটাই হচ্ছে তার উৎপাদকের বিশ্লেষণ। এইবার শিক্ষার্থীবৃন্দ খ নম্বরে চলে আসি, আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে আমরা আসি, লক্ষ্য করো খ নম্বর প্রশ্নটি আছে যে ভগ্নাংশটিকে এক্স মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করো, কি করবো আমরা গুণ করবো, গুণ করতে আমরা জানি, তাহলে আমরা ভগ্নাংশটিকে এ রাশি ভগ্নাংশটি দ্বারা গুণ করে ফেলবো, তাহলে খ নম্বর সমাধান দেখো ভগ্নাংশটি দেখো আগে আমরা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি, কী করবো গুণ করবো গুণিত এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড এক্স মাইনাস থ্রি, দেখো বন্ধুরা তাহলে বলা হয়েছে যে ভগ্নাংশটিকে এক্স মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করবো, তাহলে আমরা ভগ্নাংশটিকে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করছি, এবার সমান সমান লিখতে পারবো আমি, তাহলে কি করে দেখো এই রাশিগুলো এই ভগ্নাংশটির উপরে যে রবটা এটা অবশ্যই কি মিনিট টার্ম করতে হবে, তাহলে আমরা মিনিট টার্ম করে ফেলি, তাহলে কি করবো ওই একই নিয়ম যে শেষের সংখ্যাটি এমন দুটা গুণনীয়োগ বের করবো যে গুণনীয়োগ দুটা যোগ করলে মধ্যকার সংখ্যা হয় অথবা বিয়োগ করলে মধ্যকার সংখ্যাটা হয়, আমরা সেই করবো, এখানে ছয় আছে তিন দুগুণা ছয় তিন আর দুয়ে কি যোগ করলে পাঁচ হয়, তাহলে এটা তার মেন টার্ম হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ডিভাইডেড বন্ধুরা, আর এটা যদি আমরা কি করি এটাকে যদি আমরা মেন টার্ম করি তাহলে এটা করে দেবো নাইন এক্স প্লাস টোয়েন্টি গুণিত এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি, এটা সংক্ষেপ করা যায় বন্ধুরা, এটা সংক্ষেপ তোমরা করে নিতে পারো কিন্তু আমি তোমাদের বোঝার জন্য দেখাচ্ছি, তাহলে আবার কি করবো আমি এক্স কমন নেব এক্স কমন নেব তাহলে কি হবে এক্স মাইনাস থ্রি থাকবে মাইনাস টু কমন নেব তাহলে কি থাকবে এক্স মাইনাস থ্রি,
দেখো ওদের x প্লাস 3 থাকলো মাইনাস 2 কমন নিলাম x প্লাস 3 থাকলো ডিভাইডেড অন ভাবে এটাও কমন নাও তাহলে x কমন নেব তাহলে লিখতে হবে x প্লাস এটা কমন নাও করো এটা মিন টার্ম বলে ফেলবো তাহলে নিচে রাশিটা আমি মিন টার্ম করব দেখো তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20 সমান x মাইনাস 5 ডিভাইডেড x মাইনাস 3 খেয়াল করো বন্ধুরা এটা মিন টার্ম করে আমি এটা পেলাম আবার এটা মিন টার্ম করছি বুঝলো একবার করে নিতে পারো তাহলে দেখো তাহলে আবার বসা x মাইনাস 3 মাইনাস 2 থাকলো x মাইনাস 3 ডিভাইডেড আমি এটা নিচে কমন নিতে পারি x কমন নেব তাহলে x মাইনাস 5 মাইনাস 4 কমন নেব x মাইনাস 5 এটা গুণিত হবে গুণিত x মাইনাস 5 ডিভাইডেড x মাইনাস 3 তাহলে এবার চলো এখানে একটু দেখাই বন্ধুরা সমান তাহলে কি করবো এখানে x দুই জায়গায় x মাইনাস 3 মধ্যে একটা কমন নেব তাহলে x মাইনাস 3 আর কি থাকবে x মাইনাস 2 থাকবে ইন্টু x মাইনাস 2 নিচে থাকবে তোমার x মাইনাস 5 কমন তাহলে লিখো x মাইনাস 5 ইন্টু x মাইনাস 4 x মাইনাস 4 গুণিত কি আছে x মাইনাস 5 ডিভাইডেড x মাইনাস 3 x মাইনাস 3 তাহলে আমরা কোন করবো তাহলে দেখো বন্ধুরা আমরা একটু ব্র্যাকেট দিই x মাইনাস 3 কেটে যায় x মাইনাস 5 ভাগ করলে কেটে যায় তাই না তাহলে কি থাকবে সমান সমান x মাইনাস 2 ডিভাইডেড x মাইনাস 4 তাহলে এটাই হচ্ছে কি ফ ফ প্রশ্নের গুণফল তাহলে এটাই হচ্ছে অ্যানসার এবার আবার তোমাদের বুঝাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো একটু আরেকটু লক্ষ্য করো ভালো করে প্রশ্নটি ছিল যে ভগ্নাংশটিকে x মাইনাস 5 x মাইনাস 3 দ্বারা গুণ করো তাহলে আমি ভগ্নাংশটি উঠাইলাম গুণিত x মাইনাস 5 x মাইনাস 3 বসাই দিলাম এবার লক্ষ্য করো তাহলে কি এটাকে আমরা মিন টার্ম করবো তাহলে x স্কয়ার মাইনাস 3 x মাইনাস 2 x অর্থাৎ মিন টার্ম করার নিয়ম একটু তোমাদের বললাম যে শেষের সংখ্যাটা আর কি করব এমন দুইটি গুণনীয়ক বের করব যে গুণনীয়ক দুটি যোগ করলে অথবা কি হয় মাইনাস করলে মধ্যগত সংখ্যাটা মিলে যায় এটাকে বলা হয় মিডল টার্ম বা মিনিট টার্ম তো দেখো তাহলে আমি সেটাই করলাম তাহলে সেখানে ছয় আছে সিক্স আছে তাহলে সিক্সটাকে ভাগ উৎপাদক করলে তিন গুণা ছয় তাহলে তিন আর দুই যোগ করলে পাঁচ হয় তাহলে এটা আমার মিনিট টার্ম হয়ে গেল আবার নিজেটা অনুরূপভাবে কি নিজের নিজের রাশিটা আসলো তাহলে কি করলাম এক্স কমন নিলাম তাহলে এক্স মাইনাস থ্রি থাকে মাইনাস টু কমন নিলাম এক্স মাইনাস থ্রি থাকে আবার নিচে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টু এটা তো মিনিট টার্ম করতে হবে তোমরা একই সাথে করে দিতে পারো তাহলে কি এক্স স্কোয়ার এটা তো মিনিট টার্ম করে আমরা এটা পাবো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স প্লাস টোয়েন্টি তাহলে কি থাকবে এখানকার এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস টু এক্স মাইনাস থ্রি বসলো এবার নিচে দেখো বন্ধুরা যে এক্স স্কোয়ার আর ফাইভ এক্স তাহলে এক্স কমন নেবো তাহলে এক্স মাইনাস ফাইভ থাকবে মাইনাস থাকবে ফোর মাইনাস ফোর কমন নেব তাহলে ফোর থাকলো তাহলে এক্স থাকলো আর প্লাসে রয়েছে মাইনাস ফোর মাইনাস ফাইভ থাকলো তাহলে দেখো গুণিত এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি এবার উপরে চলে গেলাম শিক্ষার্থীবৃন্দ তাহলে দেখো যে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু তাহলে কি পেলাম এক্স মাইনাস দুটোর মধ্যে একটা কমন নিলাম আর বাইরের যে দুটো থাকবে সেটা বসলো অনুরূপভাবে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস কমন নিলাম এক্স মাইনাস ফোর থাকলো গুণিত এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড এক্স মাইনাস থ্রি এটা থাকলো সমান এক্স মাইনাস টু আর তাহলে এটা কাটাকাটি করো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে গেলো এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর কেটে গেল তাহলে কি থাকবে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফোর থেকে গেল তাহলে এটাই হচ্ছে আমাদের একটা কি সমাধান গুণফল তাহলে ভগ্নাংশটিকে এই এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করলে আমরা এটা পেয়ে যাই তো এই গেল বন্ধুরা ক্ষয়ের সমাধান এবার আমরা চলে আসবো গ নাম প্রশ্নের সমাধান তোমরা জানো বন্ধুরা যে ক মার্কে দুই মার্কস থাকে ক্ষয়ে চার মার্ক এবং গয়ে চার মার্ক টোটাল হচ্ছে যে কত টোটাল হচ্ছে যে দশ মার্ক একটা প্রশ্নের মান হচ্ছে দশ সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে দশ তাহলে এবার দেখো আমি গ নাম্বারের সমাধানে যাই গ নাম্বার একটু লক্ষ্য করো যে এক্স স্কোয়ার মাইনাস নাইন ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ষোলো দ্বারা গ
ভ্রমণাংশটিকে ভাগ করো। তাহলে এটা দ্বারা ওই ভ্রমণাংশটিকে আমরা ভাগ করে দেখাবো। এবার দেখো বন্ধুরা খেয়াল করো একটু, x² - 5x + 6 - x² - 9x + 20 কি করব, ভাগ করে দেখাবো। কি আছে, x² - 9 - x² - 16 দেখতে পাচ্ছ। তাহলে ভাগ করে দিলাম, তাহলে ঠিক আগের মতোই সমান, এটাকে মেনে নিতাম তো আবার। তাহলে এটা যখন ভাগ নিই, তাহলে x² - কি হয়, 3x - 2x + 6 আবার এটা নিজে একটা মেনে নিতাম করবো, x² - 5x - 4x + 20 ভাগ x² - 9 - x² - 16 তাহলে আমরা এটা কি করতে পারি, কমন নিতে পারি x, x কমন নিলাম, x - 3 - 2 কমন পাই, তাহলে কি থাকবে, x - 3 ডিভাইডেড, তাহলে এখান থেকে আমরা x কমন নেব, তাহলে x - 5 ঠিক অনুরূপভাবে আগের মতোই, আগে যেভাবে তোমরা উৎপাদন করেছো ঠিক ওরকমই প্রতিগ্রহণ করছি। x - 5 এখানে -4 কমন নিতে পারি, তাহলে x থাকলো আর এখানে -5 থাকলো। ঠিক আছে বন্ধুরা, বিভক্ত x² - 9 - x² - 16 সমান আমরা লিখতে পারি, দুইটার ভিতরে কি একটা কমন নিতে পারি, x - 3 আর x - 2 থাকে, নিচে থাকে x - 5 আর x - 4 ভাগ। দেখো এটা, এটাকে আমরা যদি কি করি, x এর উপর স্কয়ার করে 3 এর উপর স্কয়ার করি, আবার কি করবো, এটাকে আমরা কি করবো, x এর উপর স্কয়ার আর 4 এর উপর স্কয়ার, অর্থাৎ 9 কে যদি আমরা ভাঙি, তাহলে 3 এর উপর স্কয়ার যদি করে 3 থেকে 9 হয়, 4 এর উপর স্কয়ার করলে 4 - 16 হয়, এই আমরা ভেঙে দিলাম, এটাকে আমরা কি করলাম, এস 9 এবং 16 কে আমরা একটু ভেঙে দিলাম। তারপরে শিক্ষার্থী বিন্দু দেখো, তাহলে কি আছে, x - 3 - x - 2 - x - 5 - x - 4 বিভক্ত। তাহলে দেখো বন্ধুরা, তোমরা যে x এর উপর স্কয়ার 3 এর উপর স্কয়ার এটার কি সূত্র, তোমরা জানো যে a² - b² = a + b - a - b, সে ফর্মুলা এখানে প্রয়োগ করো, তাহলে x + 3 - x - 3 ডিভাইডেড অনুরূপ পাবে, এটাও a² - b² ফর্মুলা, তাহলে a + b - a - b অর্থাৎ x + 4 - x - 4 দেখো বন্ধুরা সমাধানটি, তাহলে x - 3 আবার যা আসবে তা হবে x - 2 - x - 5 - x - 4 এবার ভাগ থাকলে তোমরা জানো যে গুণ হয়ে লব হর হয়, হর লব হয়, ভাগের ক্ষেত্রে তোমরা বাংলাদেশের ভাগের ক্ষেত্রে এটাই জানো যে কি হয়, গুণিত হয়ে গুণ হয়ে লব কি হয়, হর হয়ে যায় আর হর লব হয়ে যায়, মানে কি উলট পালট হয়ে যাবে। শিক্ষার্থী দেখো, তাহলে হর যদি উপরে x + 4 - x - 4 ডিভাইডেড হর কি হবে, লবটা হর হয়ে যাবে, তাহলে x + 3 - x - 3 এবার দেখো বন্ধুরা, তাহলে এখানকার x - 3 এখানকার x - 3 কেটে দিতে পারি আমরা, x - 3 x - 3 কেটে দাও, x - 3 এখানকার x - 3 কেটে যায়, আবার দেখো যে এখানকার x - 4 আবার x - 4 কেটে দিতে পারি, তাই না, আবার কি কাটে, তাহলে দেখো আর আর ভাগ যাচ্ছে না, তাহলে আমরা কি করবো, লবকে লব দ্বারা গুণ, হরকে হর দ্বারা গুণ, লবকে লব দ্বারা গুণ, হরকে হর দ্বারা গুণ করে ফেলবো, তাহলে বাকি আছে x - 2 আর x + 4, তাহলে দেখো x - 2 - x + 4 ডিভাইডেড x - 5 - x + 3 x + 3 এখন শিক্ষার্থী বিন্দু,
এটাকে আমরা গুণ করে নেব এটাকে আমরা গুণ করে নেব তাহলে x কে x স্কয়ার দিয়ে গুণ করলে কি হয় x স্কয়ার হয় আবার x কে 4 দিয়ে গুণ করলে কি হয় প্লাস 4x হয় খেয়াল করো আবার মাইনাস 2 দ্বারা গুণ করব তাহলে মাইনাস আর এখানে x দিয়ে গুণ করলে মাইনাস 2x হয় আবার এখানে মাইনাস প্লাস মাইনাস 4 দ্বারা গুণ 8 হয় নিচে ডিভাইডেড দেখো অন্যভাবে এটা গুণ করে ফেলবো x কে x দিয়ে গুণ করলে কি হয় x স্কয়ার হয় আবার x কে প্লাস 3 দিয়ে গুণ করলে প্লাস 3x হয় তাই না আবার মাইনাস 5 দ্বারা এই দুটোকে গুণ করব তাহলে মাইনাস আর মাইনাস 5 আর x গুণ করলে মাইনাস 5x হয় 5x হয় মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস 3 হচ্ছে 15 তাই না বন্ধুরা সমান দেখো তাহলে কি হবে x চারটা x থেকে দূরে x বাদ তাহলে x স্কয়ার প্লাস 2x মাইনাস 8 আর নিচে হলো পাঁচটা থেকে তিনটা বাদ পাঁচটা এক্স থেকে তিনটা এক্স বাদ তাহলে কি হয় মাইনাস টু এক্স থাকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস 50 তাহলে এটাই হচ্ছে এই এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 16 দ্বারা ভগ্নাংশটিকে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে সেটা হচ্ছে এটা তো শিক্ষার্থী বন্ধু আমি আবার তোমাদের একটু বুঝিয়ে দিই তাহলে ভগ্নাংশটিকে x স্কয়ার মানে 9 x স্কয়ার মানে 16 দ্বারা ভগ্নাংশের ভাগ করো তাহলে ভগ্নাংশটি পেলাম বিভক্ত এই ভগ্নাংশটি বসে দিলাম এবার এটা কি মিনিট টার্ম করা হলো এই হরটাকেও মিনিট টার্ম করা হলো তারপরে কি করলাম x কমন নিলাম x মানে স্থির থাকলো মাইনাস 2 কমন নিলাম x মানে স্থির থাকলো আবার নিজের নিজের হর থেকে আমরা x কমন নিলাম x মাইনাস 5 থাকলো মাইনাস 4 মাইনাস থাকলো মাইনাস 4 কমন নিব তাহলে x মাইনাস 5 থাকলো কিভাবে দেখো বন্ধুরা 4 কমন নিলাম x এর x রাখলাম এবার এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস এখানে কত নিলে 20 হয় তাহলে এই জন্য আমি বলেছি কি মাইনাস 5 নিয়েছি তাহলে মাইনাস মাইনাস প্লাস 4 5 হচ্ছে 20 এই জন্য এখানে মাইনাস বলা হয়েছে তারপরে দেখো যে করণভাবে দেখো যেখানে x প্লাস 3 এখানে x প্লাস 3 দুটোর মধ্যে একটা কি কমন নিলাম আর বাইরে যে x একটা আর এই মাইনাস 2 এখানে বসলো আবার দুটোর মধ্যে একটা কমন x মাইনাস 4 বসলো বিভক্ত x স্কয়ার দেখো এখানে 9 ছিল এখানে 3 এর উপর স্কয়ার করলে 9 হয় আর এখানে 4 এর উপর স্কয়ার করলে 4 এর উপর স্কয়ার করলে 16 হয় এটাকে ভেঙে দিলাম ভেঙে দেওয়ার পরে যা ছিল তাই বরাবর বসলো বিভক্ত তাহলে আমরা জানি যে x স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b নিচে অনেক ভাবে ফর্মুলা প্রয়োগ করলাম এবার দেখো যা ছিল বসল গুণিত তোমরা জানো ভগ্নাংশের ক্ষেত্রে যে যদি ভগ্নাংশ ভগ্নাংশের ভাগ হয় তাহলে সেটা গুণিত গুণ হয়ে কি হয় হরগুলো লব হয়ে যায় লবগুলো পদ হয়ে যায় সেটা এরকম করেছি নিচে একটু উপরে গেছে উপরটি নিচে আসছে বসে দিলাম এবার দেখো বন্ধুরা x মাইনাস 3 x মাইনাস 3 কাটতে পারি মানে ভাগ করলে কি হয় কেটে যায় অনুরূপ ভাবে x মাইনাস 4 x মাইনাস 4 দ্বারা ভাগ করা যায় কেটে যায় তাহলে দেখো কি থাকলো বাকি x মাইনাস 2 x প্লাস 4 থাকবে আর কাটা যাচ্ছে না আবার x মাইনাস 5 x x মাইনাস x প্লাস 3 থাকলো ঠিক অনুরূপ ভাবে এখানে বসিয়ে দিচ্ছি যা থাকো তা বসিয়ে দিলাম এবার কি করলাম এই এই রাশিকে এই রাশি দ্বারা গুণ করলে এটা পাই আমরা আমি তোমরা জানো এটা করতে পারো এই রাশিকে গুণ করলে এটা হয় আবার এই রাশি দ্বারা গুণ করে আমরা এটা পাই এবার মাইনাস প্লাস করে নেব তাহলে এক্স স্কোয়ার থাকলো চারটা এক্স থেকে দুটা এক্স মাত্র দুটা এক্স থাকলো মাইনাস এইট বসে গেল অনুভাবে নিচে রাশি চলে আসে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আর প্লাস থ্রি এক্স তাহলে পাঁচটা এক্স থেকে তিনটা এক্স বাদ দিতে হবে তাহলে পাঁচটা এক্স থেকে তিনটা এক্স বাদ দিলে আমার পাই মাইনাস টু এক্স যেহেতু সংখ্যাটা বড় তোমরা জানো যেহেতু সংখ্যাটা বড় ফাইভ তাহলে পাঁচটা এক্স থেকে তিনটা এক্স বাদ দিলে মাইনাস টু এক্স হয় আর মাইনাস পনেরো বসে গেল তাহলে এই বন্ধুরা এই যে সৃজনশীল প্রশ্নটির সমাধান তোমাদের আমি করে দিলাম তোমরা এই সৃজনশীল প্রশ্নটি খাতায় উঠিয়ে নাও ঝটপট উঠিয়ে নাও এবং বাসায় নিজে নিজে এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করো ঠিক তোমাদের পরীক্ষায় এই এই ভগ্নাংশ চ্যাপ্টার থেকে এই ধরনের অঙ্কগুলোই বরাবর এসে থাকে এগুলোই তোমাদের এসে থাকে এই জন্যই আমি তোমাদের এই সমাধানগুলো করে দিলাম তো শিক্ষার্থীবৃন্দ আজকের মতো সবাই ভালো থাকো সুস্থ থাকো মুসলিম পূজা অনলাইন স্কুলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে